হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা হচ্ছে সোমবারের সকালবেলা, এখন 8:05 বাজে। আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো আমি এখন চা বসিয়ে দিয়েছি, আসলে ছেলের স্কুল নেই, এক্সাম শেষ, তাই জন্য একটু দেরি করে ওঠা এই আর কি। তো এখন চা হচ্ছে। আমার আসলে সকালবেলায় চা না খেয়ে কোনো কাজই আমি শুরু করতে পারি না, তো সেই জন্য সবার প্রথমে উঠে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আমি চা খাই। চা খেয়ে তারপরে আমি বাকি কাজগুলো, যে সকালবেলা উঠে যে কাজগুলো থাকে সেইগুলো করে ফেলি। তো এখন আমি চা খেয়ে নিচ্ছি। এখন যেহেতু বাড়িতেই রয়েছি পুরো টাইমটাই, আর সেই জন্য বাড়তি যে কাজগুলো থাকে পরিষ্কার করা, সেগুলো করে নিতে হবে এখনই, কারণ এতদিন তো করা হয়ে ওঠেনি। এবার চা খেয়ে আমি লাউ গাছ কাটতে এসেছি। দেখো কত সুন্দর হয়েছে আমার লাউ গাছ, কিন্তু আমাকে কাটতে হবে। আমার খুবই খারাপ লাগছে, কারণ পুরো প্লাস্টার হচ্ছে, তো সেই জন্য গাছের উপরে সিমেন্ট পড়ে যাচ্ছে। তো কি করব এখন, মানে না কেটে নিলে পরে ওই সিমেন্ট পড়ে গেলে গাছ তো এমনিতেই নষ্ট হয়ে যাবে, আর খাওয়াও হবে না। দেখো কত সুন্দর হচ্ছে, এমনিতেই আমি গাছপালা এত ভালোবাসি, তার মধ্যে মানে এই অবস্থা, মানে এত খারাপ লাগছে দুদিন ধরেই যে গাছটা কাটতে হবে ভেবে আমার খুবই খারাপ লাগছে। ওই দেখো পাতার ওপরে সিমেন্ট পড়ে গেছে, তো আমি এই যে এখন কেটে নিচ্ছি, কেটে আমি একটু পাশের বাড়ির কাকিমাকে দেব, কাকিমাকে বলেছি, আর আরেকজনকেও দিয়েছি, আরও দুটো বাড়িতে দিয়েছি, সেটা কাল দিয়েছি, আর এই যে আজকে কেটে পাশের বাড়ির কাকিমাকে দেব। মানে আরও হয়েছিল, যতটা দেখছো ততটা কিছুই নয়, আরও হয়েছে। দুই বাড়িতে যখন দিয়েছি অনেকটাই দিয়েছিলাম। কি সুন্দর দেখো ডাটাগুলো, আর আমি এখনও খাইনি, আমার এত মায়া লাগছে যে আমার খেতেই ইচ্ছে করছে না, কিন্তু করবো একদিন। আসলে গাছপালা যারা ভালোবাসে তাদের ঠিক এইরকমই হয় আমার মনে হয়, কারণ আমার তো এইরকমই, মানে আমি গাছপালা এত ভালোবাসি, তোমরা যারা আমার ব্লগগুলো দেখো তারা নিশ্চয়ই বুঝতে পারছো এতদিনে যে আমি গাছপালা কতটা ভালোবাসি। তো এগুলো কেটে নিই। তো এবারে আমি বিছানা গোছাতে চলে এসেছি, এবার বিছানাটা গুছিয়ে নিই। এই করে এক এক করে তো বাড়ির সব কাজকর্ম সারতে হবে সকালবেলায়। তারপরে ভেবেছি আজকে একটু রান্নাঘরটা পরিষ্কার করবো, মানে এক এক দিন এক একটা করবো, সব তো একসাথে হবে না যেহেতু রান্না থাকে। তো আজকে ভেবেছি পুরো রান্না ঘরটা ভালো করে পরিষ্কার করব। তো এই কাজগুলো সেরে নিয়ে তারপরে আমি রান্নাঘরটা পরিষ্কার করব। তো এখন আমি এই যে লাল শাক আর বেগুন দিয়ে একটা তরকারি মতো করেছি, এটা আমার শাশুড়ি মায়ের জন্য। আর এইদিকে এই লাল শাকের যে ডাটা থাকে, সেই ডাটা, আলু, বেগুন আর বিনস দিয়ে, চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ির মতো করছি। আর ডাল রয়েছে কালকের, কালকের ডাল রয়েছে, আর মাংস রয়েছে, কালকে যে মাংস করেছিলাম, তো তাই দিয়ে আমাদের হয়ে যাবে। আর মায়ের জন্য এগুলো বানালাম, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। এটা অবশ্য মানে আমাদের, আমি করছি আজকে ব্রোকেন রাইস বা খুদ ভাত যাকে বলে, এটা তো আমরা খুব ভালোবাসি খেতে, তাই জন্য আজকে যেহেতু চিকেন রয়েছে তাই জন্য ভাবলাম এই ফুড ভাতটা করি, ভালো লাগবে খেতে। এদিকে কিন্তু বেলাও অনেক হয়ে গেছে, এখন প্রায় 1:30 বেজে গেছে, কারণ আমি 12:30টার সময় রান্না শুরু করেছি, রান্নাঘর পুরো পরিষ্কার করে তারপরে আমি রান্না শুরু করেছি। যাই হোক হয়ে যাবে, 2টোর মধ্যে খেতে দিয়ে দিতে পারবো। তো এই চচ্চড়িটা হয়ে গেল। হাই ফ্রেন্ডস, এখন সন্ধ্যেবেলা আমি চা নিয়ে বসে গেছি, চা আর বিস্কুট খাবো। এই যে
এই বিস্কুটগুলো আমার খুব ভালো লাগে খেতে। সকাল থেকে প্রচুর কাজ ছিল, রান্না বান্না গুলো তো একটু একটু করে মানে শুট করেছি, কিন্তু আর তারপরে এত কাজ, রান্নাঘরটা পুরো পরিষ্কার করলাম, ছেলে পরীক্ষার জন্য একদম মানে ওইদিকে টাইম দিতে পারিনি, তাই জন্য পুরো রান্নাঘর পরিষ্কার করলাম। করতে করতে আমার বেলা প্রায় 12:30 বেজে গেছে, তারপরে আমি রান্না বসিয়েছি। রান্না শেষ হলো 2টোর সময়, তারপরে ওদেরকে খেতে দিলাম, মানে মাকে, মানে শাশুড়ি মাকে আর ওই আমার ছেলেকে খেতে দিয়ে তারপরে আমি আবার ঘর দোর মুছলাম। তারপরে ওপরে তো কাজ হচ্ছে জানেনই আপনারা, সেই লোকজন সব ওপরে যাচ্ছে আসছে, মানে ঘর একদম, বাড়িঘর একদম নোংরা হয়ে গেছিলো। তারপরে সব মুছে টুছে এত ক্লান্ত হয়ে গেছি, মানে শুয়ে পড়েছি, মানে খাওয়া দাওয়া করে প্রায় 3:15 মতো বাজে, তখন আমার খাওয়া শেষ হলো, তারপরে আমি শুয়ে পড়েছি, একদম ঘুমিয়েই পড়েছি, কখন সেটা নিজেও জানি না। তারপরে মানে উঠলাম 5টার সময়, তারপরে উঠে একটা সিনেমা দেখছিলাম, সিনেমা দেখে তারপরে এই সন্ধ্যেবেলা জল নিলাম, বাইরের কলে জল আসে, আমাকে ওখান থেকে জল নিতে হয়, খাওয়ার জল আর রান্নার জল, তো জল নিলাম, জল নিয়ে এই যে চা বানিয়ে মাকে দিলাম, আর এই যে আমি নিয়ে বসেছি, তাই ভাবলাম একটু আপনাদের সঙ্গে কথা বলি চা খেতে খেতে। আর রাতে ভাবছি আমি আজকে আলু ভাজবো ছোট ছোট করে, সরু সরু করে যে আলু ভাজাগুলো হয়, আলু ভাজবো, আর মুড়ি মানে ঝালমুড়ি যেরকম মাখে ঠিক সেরকম মাখবো, মেখে খাবো, কারণ ওর বাবা তো আসবে না বললো, না ডিউটি হবে আজকে, তাই জন্য ফোন করেছিল যে আসবে না, তা আমি বললাম আমি আর ছেলে, আমার ছেলে খেতে খুব ভালোবাসে মুড়ি আর আমিও ভালোবাসি, তো বারবার অন্ধকার হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না কেন, যাই হোক, তারপরে ভাবলাম মুড়ি খাবো আজকে, আর মা তো রুটি খাবে, মা দুধ দিয়ে খায়, দুধ রুটি, মাকে রুটি করে দেবো। চাটা খাই, এখন প্রায় 9টা বেজে গেছে রাতে, তো রাতে বলেছিলাম যে আমরা আজকে আমি আর আমার ছেলে মুড়ি খাবো, মুড়ি মেখে, তার জন্য আলু ভেজে নিয়েছি, আর এখানে শশা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব কেটেছি, কেটে এবারে মুড়িটা মাখবো ভালো করে, আর আচার, একটু লঙ্কার আচার দেব। আমার ছেলে কিন্তু ঝাল খায়, ও ছোটো থেকেই ঝাল খেতে পছন্দ করে, তো সেই জন্য ঝালটা তো দেওয়াই, মানে আমি দিয়েই করি সব সময়, ওর জন্য আলাদা কিছু করতে হয় না, তো মুড়িটা মেখে নিই আর দিচ্ছি। ঝাল মুড়ির যে মশলাটা দেয় সেটা আমি বাড়িতেই তৈরি করে রাখি, আসলে মুড়ি খেতে ভালোবাসি, তো মানে বাড়িতে আমি আর আমার ছেলেই মুড়ি খাই, আর কিন্তু কেউ খায় না সেরকম, মাও খুব অল্প পরিমাণে খায়, কিন্তু এইরকম মেখে দিলে সে তো খেতে পারে না, তো ঝালমুড়ি বানানোর জন্য আমি মশলাটা সবসময় রেডি করে রাখি বাড়িতে। তো এই যে লঙ্কার আচার দিয়ে দিলাম, এবারে মুড়িটাকে মেখে নেবো ভালো করে, তারপরে এই মুড়িটা আমরা খুব আনন্দ করে আমি আর আমার ছেলে খাবো। আর মায়ের জন্য রুটি বানিয়ে নিয়েছি, তো মাকেও রুটি দিয়ে দিয়েছি, আর যেহেতু ওর বাবা আজকে নাইট আছে, ডে নাইট একসাথে করে কাল সকালে বাড়িতে আসবে, আর ওর বাবার নাইট থাকলে আমরা তাড়াতাড়ি একটু শুয়ে পড়ি, না হলে ওর বাবা রাত্রে ফিরলে তখন একটু দেরি হয়, ওর বাবা ফিরবে তারপরে খাওয়া দাওয়া হবে, তবে বেশিরভাগটা মানে আমরা খেয়েই নিই আগে, ও হয়তো রাত হয়ে গেল ফিরতে, তো আমরা, আমাদেরকে বলে তোমরা খেয়ে নেবে, আমরা খেয়েই নিই, কারণ রাতের ডিনারটা একটু তাড়াতাড়ি করি, 9টা থেকে 9:30-এর মধ্যে, তো আমরা কোনো সময় একসাথেও খাই। তো এই যে মুড়ি মাখা হয়ে গেল, এবার আমরা খেয়ে নেব। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, টাটা বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন।